আসসালামু আলাইকুম। যারা অনলাইনে কাজ করেন তারা মাইক্রোজব ওয়েবসাইট থেকে ছোট ছোট কাজ করে টাকা আয় করার বিষয়টা নিশ্চয়ই জানেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে তেমনই একটি ওয়েবসাইট ক্যাপিটাল ইওয়ার্কের সাথে পরিচয় করিয়ে দিব, যেখান থেকে প্রিমিয়াম অ্যাকাউন্টের মাধ্যমে আপনি বিভিন্ন কাজ করে টাকা আয় করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক। সো আজকের ভিডিওতে আমরা ক্যাপিটাল ইওয়ার্ককে রিভিউ করব এবং এখানে আপনারা কীভাবে প্রিমিয়াম অ্যাকাউন্টের মাধ্যমে টাকা আয় করার জন্য বিভিন্ন জব করতে পারবেন সেই বিষয়গুলো দেখাবো। সো এখানে আমি ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে নিচ্ছি, পুরো ভিডিওটি আগে দেখবেন তারপর আপনার পদক্ষেপ নেবেন, কারণ কিছু কিছু বিষয় আছে যেগুলো সম্পূর্ণ না বুঝে অ্যাকাউন্ট খুলতে গেলে ঝামেলায় পড়তে পারেন, ঠিক আছে? সুতরাং অবশ্যই প্রথমে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপরে সব কিছু বুঝলে আপনার যদি মনে হয় যে আপনার এখানে অ্যাকাউন্ট করে কাজ করা প্রয়োজন তাহলে সেক্ষেত্রে আপনি এটা করবেন, ঠিক আছে? সো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, এখানে কাজ করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জবস আছে। ক্যাপিটাল ইওয়ার্কের লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চাইলে সরাসরি ভিজিট করতে পারেন অথবা গুগলে গিয়ে ক্যাপিটাল ইওয়ার্ক লিখে সার্চ করলে কিন্তু সরাসরি আপনি এই ওয়েবসাইটটিতে ভিজিট করতে পারবেন। তো জবসে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের জবস আছে, ঠিক আছে? বাইন্যান্স অ্যাকাউন্ট নিড, তারপরে শুধু ফেসবুক কমেন্টে লিঙ্ক শেয়ার করা, অনলি ওয়াচ, তারপর হচ্ছে সাবস্ক্রাইব, ওয়াচ টাইম অ্যান্ড লাইক। তো এই ধরনের কাজগুলো করে আসলে আপনি টাকা আয় করতে পারবেন, ঠিক আছে? তো এটা করার জন্য আপনার শুরুতে একটি প্রিমিয়াম অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমি বলে নিচ্ছি আপনাদেরকে যে আপনি যদি এই ওয়েবসাইটে কাজ করতে চান, এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে 85 টাকা দিয়ে প্রিমিয়াম অ্যাকাউন্ট খুলে নিতে হবে প্রথমে, ঠিক আছে? যেটা আসলে ব্রিক্যাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। আর সেটা করার জন্য আপনাকে শুরুতেই চলে যেতে হবে রেজিস্টারে। রেজিস্টারে এসে আপনি এখানে কিছু তথ্য আছে, সেই তথ্যগুলোকে ফিল আপ করে তারপরে আপনার অ্যাকাউন্টটি তৈরি করতে পারবেন, ঠিক আছে? তো চলুন দেখে নেওয়া যাক। তো এখান থেকে আপনারা সরাসরি সাইন আপ করবেন, এখানে ফার্স্ট নেম দিব। তো আমরা এখানে ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি সাইফুর রহমান এবং লাস্ট নেম দিচ্ছি আজিম এবং কান্ট্রি বাংলাদেশ। এরপর একটা মোবাইল নাম্বার দিচ্ছি। মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে আপনি আপনার একটা অ্যাক্টিভ ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর এখানে একটা ইউজার নেম দিবেন। যদি অলরেডি কোনো ইউজার নেম ক্রিয়েট করা থাকে যেটা আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন তাহলে সেটা চেঞ্জ করে আপনি এখান থেকে অন্য কোনো সংখ্যা বা নাম্বার বা লেটার দিয়ে আপনি সেটা করে নিতে পারবেন, ঠিক আছে? তারপর এখানে একটি পাসওয়ার্ড দিবেন 7 থেকে 8 সংখ্যার। তো আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দুই জায়গায় একই পাসওয়ার্ড দিবেন। এখানে প্রথম লিখবেন, তারপর এখানে কনফার্ম করবেন, ঠিক আছে? তো কনফার্ম করা হয়ে গেলে এখান থেকে আই অ্যাকসেপ্ট অল প্রাইভেসি পলিসি টার্মস এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এখান থেকে সাইন আপে চলে যেতে হবে, ঠিক আছে? তো আমরা আমাদের ইউজার আইডিটিকে একটু কপি করে রাখলাম, এরপর সাইন আপে চলে যাচ্ছি, ঠিক আছে? তো সাইন আপে যাওয়ার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপিটাল আপওয়ার্ক প্রাইসিং টেবিল প্রিমিয়াম, তার মানে আপনাকে এই ওয়েবসাইটে যদি কাজ করতে চান আপনি অ্যাজ এ ওয়ার্কার তাহলে আপনাকে একটি প্রিমিয়াম অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এছাড়া আপনি কাজ করতে পারবেন না। তো মাইক্রোজব সাইটগুলোর বিভিন্ন ধরন থাকে, কোনোটায় ফ্রি কাজ করা যায়, কোনোটায় প্রিমিয়াম কাজ করা যায়। তো আপনি আপনার সুবিধা অনুযায়ী সেই কাজগুলো করতে পারবেন, ঠিক আছে? যেই ওয়েবসাইটে যেমন নিয়ম থাকে। তো এখানে আপনি কাজ করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, তারপরেও আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদের সাথে রিভিউ করে শেয়ার করার চেষ্টা করছি, ঠিক আছে? তো এখানে ক্যাপিটাল আপওয়ার্কের প্রাইসিং টেবিলটা দেখতে পাচ্ছেন যে $1, যেটা জয়নিং ফি $85, লাইফ টাইম অ্যাক্সেস আপনি এখানে পাবেন। একবার এখানে $85 দেওয়ার পরে আপনি সবসময় এখানে কাজ করতে পারবেন, বারবার আপনাকে দিতে হবে না, ঠিক আছে? তো এখান থেকে আপনি কন্টিনিউতে চলে যাবেন। কন্টিনিউতে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নগদ, পেইর এবং বিকাশ এই তিনটা মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন। তো আমরা ধরে নিচ্ছি যে বিকাশের মাধ্যমে আমরা কোনো ডিপোজিট করব। বিকাশের মাধ্যমে ডিপোজিট করার জন্য আমরা ডিপোজিট নাওতে ক্লিক করে তারপর এখানে আপগ্রেড প্ল্যানে গিয়ে প্রাইস USD কনফার্ম করব, $1। কনফার্ম করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা পেমেন্ট ইন্টারফেস চলে এসেছে যেখানে আপনাকে $85 পে করতে বলা হচ্ছে। এখান থেকে আমরা পে নাওতে চলে যাব। পে নাওতে আসার পরে এখানে আপনি এখানে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেন্ড মানি, এই নাম্বারটিতে আপনাকে $85 সেন্ড মানি করতে হবে, ঠিক আছে? $85 সেন্ড মানি করার পরে আপনি যেই ট্রানজ্যাকশন আইডিটি পাবেন সেই ট্রানজ্যাকশন আইডিটি আপনি এখানে পুট করবেন। তো আমরা আমাদের ট্রানজ্যাকশন আইডিটি দিয়ে দিচ্ছি। ট্রানজ্যাকশন আইডি দেওয়া হয়ে গেলে এখান থেকে পে নাওতে ক্লিক করবেন, ঠিক আছে? তো পে নাওতে ক্লিক করার আগে একটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করি যে অনেকেই প্রিমিয়াম অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অনেক সময় বিকাশ করার পর, সাবমিশন করার পর অ্যাকাউন্ট অ্যাক্টিভ হতে সময় লাগে, ঠিক আছে? যেমন আমরা এখান থেকে পে নাওতে ক্লিক করলাম। পে নাওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন থ্যাংকস ফর ইউর সাবমিশন, ইউর সাবস্ক্রিপশন ইজ আন্ডার রিভিউ, ইট উইল টেক 1-2 business days। মানে আপনার যে সাবমিশনটা আছে সেটা সাকসেসফুলি সাবমিট হয়েছে, এখন এটা আন্ডার রিভিউতে আছে,
ঠিক আছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এক থেকে দুই বিজনেস ডে সময় লাগবে অ্যাক্টিভ হতে, কিন্তু সাধারণত এটা এক ঘন্টার মধ্যেই আসলে অ্যাক্টিভ হয়ে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটু সময় নেবেন, যদি কখনও দেরি হয় এটা নিয়ে আসলে চিন্তিত হওয়ার কোনো কিছু নেই, কারণ প্রিমিয়াম অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি আপনাদেরকে বারবার বলছি যে সাবমিশন করার পরে একটু সময় দিতে হবে। আর আরেকটা বিষয় আপনাদেরকে আমি ভালো করে বলে রাখি যে আমরা একটু আগে যেই ট্রানজ্যাকশন আইডিটা দিয়েছি সেই ট্রানজ্যাকশন আইডিটা কিন্তু কখনোই ভুল দিতে পারবেন না আপনি, কারণ ট্রানজ্যাকশন আইডি ভুল দিলে আপনার অ্যাকাউন্ট একবার যদি রিজেক্ট হয়, মানে আন্ডার রিভিউতে থাকার পরে যদি অ্যাডমিন একবার রিজেক্ট করে দেয় আপনার ট্রানজ্যাকশন আইডি যেটা বিকাশ থেকে পেয়েছেন, সেই ট্রানজ্যাকশন আইডি রিজেক্ট হলে প্রধানকৃত ফোন নাম্বার, আপনি যেই ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে একবার অ্যাকাউন্ট খুলেছেন সেই অ্যাকাউন্ট আর দ্বিতীয়বার সেই সেম ইনফরমেশন দিয়ে খুলতে পারবেন না, ঠিক আছে। সুতরাং ভুল দিলে সেটা সম্পূর্ণ দায়ভার আপনার থাকবে, পরে আবার কমেন্ট করেন না যে একবার ভুল দিয়েছি এখন কেন হচ্ছে না, ঠিক আছে। সুতরাং অবশ্যই ট্রানজ্যাকশন আইডি দেওয়ার ক্ষেত্রে খুব বি কেয়ারফুল, একবারের জায়গায় প্রয়োজনে তিন চারবার দেখে তারপরে ট্রানজ্যাকশন আইডি ইনপুট করবেন আপনি বিকাশে পেমেন্ট করার পরে যে ট্রানজ্যাকশন আইডিটা ফিডব্যাক মেসেজে আপনি পেয়েছেন, ঠিক আছে। তো ট্রানজ্যাকশন আইডি যখন আপনার দেওয়া হয়ে যাবে আপনার এটাতে আপনি আপনার লগইনে যাবেন। তো আমরা অলরেডি সাবমিট করেছি, তো এখন দেখি যে আসলে আমাদেরটা কাজ হচ্ছে কি না। আমরা ক্যাপিটাল ইওয়ার্কে চলে যাচ্ছি, আসার পরে এখান থেকে আমরা ড্যাশবোর্ডে যাব, এখান থেকে লগইনে যাব। আচ্ছা, আমাদেরটা এখনও অ্যাপ্রুভ করেনি, আমরা একটু ওয়েট করে দেখি যে কত সময় নিচ্ছে অ্যাপ্রুভ করার জন্য, ঠিক আছে। ওকে, এখন আবার আমরা একটু ট্রাই করে দেখি যে আমাদের এটা অ্যাক্টিভ হয়েছে কি না, ঠিক আছে। সো এখান থেকে লগইনে চলে যাব, লগইনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্ট অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। এখান থেকে যদি আপনি সাবস্ক্রিপশনে আছেন, সাবস্ক্রিপশনে আসার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রিমিয়াম এবং স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং এটা কখন কি করা হয়েছে, এক্সপায়ার ডেট এখানে সব কিছু দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন 16 জুলাই 2023 সালে এটা মানে এক্সপায়ার ডেট দেওয়া আছে। তো আপনি চাইলে এটাকে এখান থেকে চেক করতে পারবেন যে আপনার সাবস্ক্রিপশনটা কখন কি অবস্থায় আছে, ঠিক আছে। এখন আমরা একটু ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে আসার পরে এই ড্যাশবোর্ডটা আপনাদের সাথে একটু পরিচয় করে দিচ্ছি, তারপরে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা কাজ করতে পারবেন। তো এখানে যদি আপনি এই ওয়েবসাইট সম্পর্কে কোনো ধরনের কোয়েরি থাকে বা কোনো ধরনের জিজ্ঞাসা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সরাসরি এখানে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করতে পারবেন বা তাদের ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন, তাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং তাদের পিন্টারেস্ট আইডি আছে, এখান থেকে আপনি তাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন। এখান থেকে হোমে আসলে আপনি আপনার হোমে চলে যাবেন, অ্যাবাউট জানতে পারবেন ক্যাপিটাল ইওয়ার্ক সম্পর্কে, তারপরে জবসগুলো এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। আর কন্ট্যাক্ট আছেও এখানে, কন্ট্যাক্টের যেই অপশনগুলো আছে তাদের সাথে সেগুলো। এরপরে এখান থেকে ড্যাশবোর্ডে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে ডিপোজিট, যেটা আসলে আপনার ক্ষেত্রে প্রয়োজন নেই কারণ আপনি এখানে আসলে কোনো ধরনের জব পোস্ট করাচ্ছেন না, আপনি জব করবেন। আর উইথড্র হচ্ছে আপনার, যদি আপনি যখন উইথড্র দিবেন মানে হচ্ছে আপনি যখন এখানে আপনার কোনো ব্যালেন্স থাকবে, আপনি যখন কাজ করবেন, কাজ করার পরে আপনার এখানে কিন্তু ব্যালেন্স জমা হবে, ঠিক আছে। সেই ব্যালেন্সটাকে উইথড্র করার সময় আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে এখানে আর্ন জব, জবস ক্রিয়েটেড এবং ট্রানজ্যাকশনগুলো, হিস্টোরিগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। আর উইথড্র দেওয়ার আরও অপশন আছে, যেমন এখান থেকে আপনি চাইলে উইথড্র করতে পারবেন, উইথড্র নাওতে চলে যাবেন। উইথড্র নাওতে আসার পরে এখানে বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে আপনি উইথড্র করতে পারবেন। মিনিমাম আপনারা উইথড্র করতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং টাইম 12 ঘন্টা দেওয়া আছে, বা আপনার অনেক ক্ষেত্রে 1-2 ঘন্টা বেশি লাগতে পারে বা 1-2 দিন সময় লাগতে পারে, এটা নিয়ে আসলে টেনশন করার কিছু নেই। তো এরপরে এখান থেকে উইথড্র করার সময় আপনি জাস্ট উইথড্র নাওতে চলে যাবেন। উইথড্র নাওতে এসে এখানে দেখতে পাচ্ছেন উইথড্র লিমিট $4 থেকে $50 পর্যন্ত, মানে মিনিমাম $4 এবং সর্বোচ্চ $50। এখানে আপনি আপনার ডলার দিয়ে দিবেন, যেমন আমরা যদি এখানে আমাদের $4 থাকতো তাহলে $4 দিয়ে কনফার্ম দিলে আমরা বিকাশ নাম্বার পেয়ে যেতাম, সেখানে গিয়ে আমরা উইথড্র করতে পারবো, ঠিক আছে। তো সব কিছু আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবং অন্যান্য আপনারা যদি চান এখান থেকে এসে আপনার প্রোফাইলটাকে কাস্টমাইজ করবেন, প্রোফাইলে আপনি চাইলে এখান থেকে ছবি আপলোড করতে পারবেন, আপনার যেই ইনফরমেশনগুলো আছে এখান থেকে সেগুলোকে আপডেট করতে পারবেন, ঠিক আছে। তো সব কিছু হয়ে গেল, এখন চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে জব করবেন, ঠিক আছে। জব করার জন্য এখান থেকে সরাসরি জবসে চলে আসবো আমরা, ওয়েবসাইটে লগ ইন করার পরে। জব সেকশনে চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ক্যাটাগরির জব আছে, তো আপনি যেই ক্যাটাগরির জব করতে চান সেই ক্যাটাগরি এখান থেকে চাইলে সিলেক্ট করে নিতে পারেন, আর এখান থেকে অল ক্যাটাগরিতে রাখলে অল ক্যাটাগরিটা এখানে থাকবে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু ফেসবুক কমেন্টে লিঙ্ক শেয়ার, তো কমেন্টে লিঙ্ক শেয়ার করার জন্য আপনাকে প্রতিটি কাজের জন্য 0.2 সেন্ট দেওয়া হবে। অনলি ওয়াচ, ঠিক আছে, শুধু দেখার জন্য আপনাকে 0.01 সেন্ট দেওয়া হবে। তারপরে সাবস্ক্রাইব, ওয়াচ অ্যান্ড লাইক দিস ভিডিও, এটা করার জন্য আপনাকে দেওয়া হবে 0.01 সেন্ট। তো আমরা ধরে নিচ্ছি যে আমরা এই কাজটা করব, ঠিক আছে।
হ্যাকার মুভির গল্প। তো থাম্বনেলটা আপনারা মনে রাখবেন। তো এই কাজটা করার জন্য আমরা এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে আমরা চলে যাচ্ছি। চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইব ওয়াচ অ্যান্ড লাইক দিস ভিডিও। তো এই ভিডিওটাকে যে ভিডিও জব ডিসক্রিপশন সেটা দেখে আপনাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ভিডিও টাইটেল সার্চ দিয়ে সার্চ করে থাম্বনেলের সাথে মিলিয়ে কাজটি ভালো করে করুন। তো ভিডিও টাইটেল এখানে দেওয়া আছে, তো আমরা এই ভিডিও টাইটেলটাকে কপি করব। কপি করে এখান থেকে আমরা সরাসরি ইউটিউবে চলে যাব। ইউটিউবে আসার পরে আমরা ইউটিউবের যে সার্চ বক্স আছে সেখানে এটাকে এখান থেকে পেস্ট করব। পেস্ট করে এন্টার করব। এন্টার করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে শুরুতেই একটা ভিডিও থাম্বনেল আমরা দেখতে পাচ্ছি, যেটা এটার সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ, একই থাম্বনেল, ঠিক আছে? তার মানে হচ্ছে এই ভিডিওটা। তো এই ভিডিওটাকে আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলটা দেখতে হবে এবং লাইক করতে হবে, ঠিক আছে? তো আমরা এই ভিডিওটাকে অন করলাম। ভিডিওটা অন করে আমরা ভিডিওটাকে দেখব, ঠিক আছে? দেখা হয়ে গেলে আমরা যখন আমাদের দেখা কমপ্লিট হয়ে যাবে তখন এই ভিডিওটাকে আমরা ধরে নিচ্ছি যে পুরো ভিডিওটা আমরা দেখব, ঠিক আছে? তো আমাদের পুরো ভিডিওটা দেখা হয়ে গেছে, ধরে নিচ্ছি দেখা হয়ে গেছে। আমি জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, বাট আপনারা কাজটা অনেস্টলি করবেন, কারণ যে কাজটা করাচ্ছে তিনি কিন্তু আপনাকে টাকা দিয়ে কাজটা করাচ্ছে। সুতরাং আপনি যদি আসলে তাকে সেই ভ্যালুটা না দেন তাহলে তো আপনি অনেস্ট থাকতে পারলেন না, তাই না? সেই জন্য ডেফিনেটলি আপনি যেটা যেটা করতে বলা হচ্ছে সেটা ডেফিনেটলি আপনি করবেন। করে তারপরে এটাকে আমরা সাবস্ক্রাইব করলাম। সাবস্ক্রাইব করে এটাকে আর কী করতে বলেছে, লাইক দিস ভিডিও, ঠিক আছে? লাইক করলাম। তো সাবস্ক্রাইব এবং লাইক করার পরে আমরা এটাকে একটা স্ক্রিনশট নিব, ঠিক আছে? এখান থেকে একটা স্ক্রিনশট নিব। এই কাজটা আপনি চাইলে মোবাইল থেকেও করতে পারবেন, বাট আমরা পিসি থেকে করছি, ঠিক আছে? তো স্ক্রিনশটটা যদি আপনার নেওয়া হয়ে যায় দেন আপনি যে কাজটা করবেন এখানে এসে লিখবেন সাবস্ক্রাইব ওয়াচ অ্যান্ড লাইক ডান স্ক্রিনশট অ্যাটাচড। এটা লিখে এখান থেকে আপনি স্ক্রিনশটটাকে অ্যাটাচ করে দিবেন ডেস্কটপ থেকে, ঠিক আছে? বা আপনার মোবাইলে যেখানে থাকবে সেখান থেকে অ্যাটাচ করে দিবেন। তো আমরা জেপিজি দিয়ে দিয়েছি, আপনিও জেপিজি দিয়ে দিবেন, ঠিক আছে? জেপিজি, পিএনজি, এই তিনটা সেকশন থেকে আপনি যে কোনো একটা দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? তো আপনি চাইলে একাধিক অ্যাটাচমেন্ট দিতে পারবেন, যেমন এখানে দুইটা অ্যাটাচমেন্টও দিতে পারবেন যদি কেউ দুইটা অ্যাটাচমেন্ট চায়, ঠিক আছে? তো হয়ে গেলে আমরা এখান থেকে ভালো করে দেখবেন যে উনি যেভাবে কাজটা চেয়েছে আপনি সেভাবে করেছেন কি না। করা হয়ে গেলে এখান থেকে রিকোয়েস্ট ফর কমপ্লিটে দিবেন, ঠিক আছে? রিকোয়েস্ট ফর কমপ্লিটে দিলে আপনারা দেখতে পাচ্ছেন ইউর জব প্রুফ রিকোয়েস্ট হ্যাজ বিন টেকেন, আপনার জব প্রুফ রিকোয়েস্টটা নেওয়া হয়েছে। তো এখন আপনার যেই জবটাকে আপনি সাবমিট করেছেন সেই জবটা অলরেডি সাবমিট করা হয়ে গেছে, ঠিক আছে? এখন যিনি জবটা পোস্ট করেছে তিনি আপনার জবটাকে দেখবেন, অ্যাপ্লাইড জবসে আপনি যাবেন, ঠিক আছে? তো অ্যাপ্লাইড জবসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা কাজ করেছি, সেই কাজটা পেন্ডিংয়ে আছে। তো এই কাজটা আপনি একটা জিনিস খেয়াল করবেন যে জব অ্যাপ্রুভ হতে কিন্তু অনেকের ক্ষেত্রে একটু সময় লাগে, যেহেতু যিনি জবটা পোস্ট করে সে অনেকগুলো জব একসাথে পোস্ট করে, তাই একটা একটা করে দেখতে সময় লাগে বলে তার আসলে অনেক সময় পেন্ডিংয়ে থাকে, বা কাজটা পোস্ট করেছে যে অনলাইনে সে না থাকার কারণেও অনেক সময় অ্যাপ্রুভ হতে সময় লাগে। তাই পেমেন্টটা পেন্ডিংয়ে থাকলে আসলে আপনারা টেনশনে পড়বেন না, অনেক সময় এক দুই দিন বা 36 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে এটাকে অ্যাপ্রুভ হওয়ার জন্য, ঠিক আছে? অ্যাপ্রুভ হয়ে গেলে যখন এটা আপনার এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনি যদি কাজটা ঠিকঠাক মতো করে থাকেন তাহলে আপনার যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সে এসে এই ডলারটা যোগ হয়ে যাবে। সুতরাং আপনি কাজ করতে থাকবেন, যখন যে আসলে অনলাইনে অ্যাক্টিভ থাকবে যে এমপ্লয়ার, তখন আপনি তার যে কাজটা করেছেন সে দেখে যদি আপনি ঠিকঠাক মতো কাজটা করতে পারেন তাহলে সে কিন্তু অ্যাপ্রুভ করে দিলে আপনার অ্যাকাউন্টে পেমেন্ট চলে আসবে, দেন আপনি এখান থেকে চাইলে সরাসরি উইথড্র করতে পারবেন, ঠিক আছে? সুতরাং আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন যে তারা একটি প্রিমিয়াম অ্যাকাউন্ট তৈরি করে এখান থেকে কাজ করে, জব করে করে বা বিভিন্ন ধরনের ছোট ছোট কাজ করে টাকা আয় করতে পারবেন। যদি এই সাইট সম্পর্কে আপনাদের আরও কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন সাইটের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে সরাসরি যোগাযোগ করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের কাজ আছে, সেই কাজ সম্পর্কে যদি আপনার কোনো কোয়েরি থাকে সেগুলো জানতে পারেন। আর যেহেতু এটা একটা নতুন সাইট, অনেক সময় কাজ কম বেশি থাকতেই পারে, সুতরাং এটা আশা করছি সবাই বুঝবেন। কখনো কাজ কম বেশি থাকলে সেটা নিয়ে আসলে হতাশ হওয়ার কিছু নেই, কারণ এইসব সাইটে আসলে কাজ আসবে যাবে, এটাই নিয়ম। কারণ একজন ওয়ার্কার তো, একজন এমপ্লয়ার তো সবসময় কাজ করাবে না, একজন যাবে, নতুন এমপ্লয়ার আসবে, সে নতুন কাজ দিবে, তাই না? আর সব কিছু দেখার পর যদি আপনার কাছে ভালো মনে হয় বা ইচ্ছে হয় তাহলেই আপনি কাজ করবেন,
ঠিক আছে, এখানে আপনারা আসলে জোর জবরদস্তি করার কিছুই নেই, আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন। কারণ এটা মাইক্রো জব সাইট, এই সাইটের রিভিউটা আপনাদেরকে আমি করে দেখিয়েছি, এটার মাধ্যমে আপনারা কীভাবে আসলে টাকা আয় করতে পারবেন কাজ করে সেই বিষয়টা আপনাদেরকে দেখিয়েছি। ভালো মন্দ যদি আপনার কাছে যেটা মনে হয় সেটা সম্পর্কে আপনি বিস্তারিত তাদের কাছ থেকে আরও জানতে পারেন, এবং যদি আপনার কাছে ইচ্ছে হয় বা আপনার মনে হয় যে আপনি কাজ করবেন তাহলেই আপনি করতে পারেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।